32 জন দাঁত আর জীব হচ্ছে একটা। তখন জীব বলছে, আমার সঙ্গে যুদ্ধ করবি না, আমি এমন কথা বলে দেবো যে 32 কে 32 বাইরে চলে যাবে। আজকের আলোচনার বিষয়ে আমরা আলোচনা করব যে কিরকম কথা বলতে হয়, কোথায় চুপ থাকতে হয়, কিরকম কথা বললে শত্রুকেও উপরে বিজয় প্রাপ্ত হওয়া যায়, আর কোন কথা বললে মিত্র শত্রুতে পরিণত হয়ে যায়। তো সেই জন্য বলা হয়, বাংলা ভাষায় একটা চলতি কথা আছে, বলা হয় সবথেকে পৃথিবীতে সুখী দম্পতিকে যার পতি হচ্ছে কালা আর বউ হচ্ছে বোবা। তো কেন না, বউ যতই চেঁচাক না কেন স্বামী পরমানন্দে আছেন, কারণ তেমন কানে শুনতে পান না এবং তিনি চেঁচিয়ে যাচ্ছেন, কিছু কিছু ফলই হচ্ছে না। তো সেই জন্য বলা হয় যে এই জীব হচ্ছে একটি বিশেষ শক্তি সম্পন্ন একটি ছোট্ট 6 ইঞ্চির বস্তু যার ভেতরে হাড় নেই, আর যে জায়গায় শরীরে হাড় নেই তার নড়ন চড়নে কোনো অসুবিধা হয় না। অনেকে বলে না, আরে মুখ দিয়েছে বলে কথা বলবো না নাকি, মুখ দিয়েছে কেন, ভগবান কথা বলার জন্যই তো। তো কোনোদিন কেউ শুনবে না যে জীব অনেক কথা বলেছে কিন্তু জীবকে কেউ ম্যাসাজ করছে, জীবটা বার করে, কেউ জীবকে ম্যাসাজ করে, কারণ জীবে ব্যথা হয় না। তো সেই জন্য মানুষ যত ইচ্ছে জীবে কথা বলে, তো একবার দাঁত আর জীবের মধ্যে ঝগড়া লাগে, কার মধ্যে ঝগড়া লাগে। তো দাঁত কটা আছে মানুষের প্রাপ্তবয়স্কদের, কটা? 32টা। তো 32টা দাঁত একদিন জীবকে বলছে, এ বেশি কথা বলবি না, আমরা 32 জন মিলে তোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলব, কেটে কেটে টুকরো করে দেব। এবারে ঝগড়া করছে, কারা করছে? দাঁত, এই 32 জন দাঁত আর জীব হচ্ছে একটা। তখন জীব বলছে, আমার সঙ্গে যুদ্ধ করবি না, আমি এমন কথা বলে দেবো যে 32 কে 32 বাইরে চলে যাবে। তো এটা হচ্ছে জীবের শক্তি। জীব হচ্ছে এমন একটি বস্তু যা আমাদের শরীরের মধ্যে রয়েছে, এবং সেই কথা বলার শক্তি কীরকম না, কথা হচ্ছে এমন প্রভাবশালী যে একটি ধনুষ থেকে বাণ যেরকমভাবে বেরিয়ে যায় ঠিক সেই রকম হচ্ছে এই বাক্যবাণ। একবার যদি এই মুখ থেকে কোনো কথা বেরোয়, সেটাকে ঢাকার জন্য যদি ভুল কথা বেরোয়, সেটিকে ঢাকার জন্যে সারা জীবন চেষ্টা করে গেলেও মানুষ কিন্তু মনে রেখে দেয়, না তুমি কিন্তু একবার এই কথা বলেছিলে, না আমি ভুলিনি, তুমি কিন্তু সেদিন এই কথা বলেছিলে, দাদা কথা হবে না, এই কথা কিন্তু তুমি বলেছিলে, আমি কিন্তু এখনো পর্যন্ত এটা মনে রেখে দিয়েছি, না আসলে তা না, তুমি কিন্তু একদিন এই কথা বলেছিল। তো সেজন্যে অন্যান্য বাণকেও ফিরিয়ে আনা যায়, কিন্তু বাক্যবাণ যেটি একবার বেরিয়েছে সেটা কোনোদিন ফিরিয়ে আনা যায় না।